প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার আছে, এখানে প্রচুর বোট রাখা আছে, আর কিছু লোক দেখুন রাফটিং করার জন্য নিচে নেমেওছে। তবে বিভিন্ন রঙের রং বেরঙের সুতো দিয়ে কিন্তু এই শাল তৈরি হবে। আর এই যে হচ্ছে সেই মাকু, স্পিতি ভ্যালির চতুর্দশতম পর্ব তথা শেষ পর্বে আপনাদের স্বাগত। এই মুহূর্তে বসে আছি হোটেলের রিসেপশনে, লাগেজ গাড়িতে লোড হচ্ছে। তো আমাদের জার্নি প্রায় শেষ, এবার এখান থেকে যাব হচ্ছে টুয়ার্ডস চণ্ডীগড়। তো বেরোনোর কথা ছিল 9টার মধ্যে, 1 ঘন্টা লেট হয়ে গেছে। এমনিতেই রাস্তার খারাপ অবস্থা, 10 থেকে 12 ঘন্টা টাইম লাগবে, আমাদের ট্রেন রাত 1:30। তো এনি হাও ট্রাই করতে হবে 9টার মধ্যে পৌঁছানো। তো দেখি 11 ঘন্টা 12 ঘন্টা হাতে নিয়ে যাচ্ছি, এখন রাস্তার কন্ডিশন কী সেই হিসেবেই হবে। আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, আমাদের জার্নি প্রায় শেষের পথে। এবার আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেন কালকা মেল, কালকা থেকে হাওড়া, যেটা চণ্ডীগড়ে পৌঁছাবে হচ্ছে 12:35 আর ছাড়বে 1:25। চলুন তাড়াতাড়ি এবার কালকার উদ্দেশ্যে বেরিয়ে যাই। টাটা মানালি। মানালি থেকে কুলু যাওয়ার পথে বাদিকে আবার কিছু ছোট ছোট আপেল গাছ দেখতে পেলাম, তো কিছু আপেলও হয়ে আছে। আর এই আপেল গাছের পাশেই দেখুন প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার আছে, এখান থেকে প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার হয়। পরপর অনেকগুলো প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার আছে, যারা প্যারাগ্লাইডিং করতে চান এই অ্যাডভেঞ্চারটা, তারা কিন্তু এই সিমলা থেকে মানালি যাওয়ার পথে এই রোডে কিন্তু এরকম প্রচুর বুকিং কাউন্টার আছে, সেখান থেকে আপনারা বুক করতে পারবেন। এখানে দেখালাম প্যারাগ্লাইডিং বুকিং করা, দূরে দেখুন আকাশে অনেকে কিন্তু প্যারাগ্লাইডিং করছে, যদিও অনেক দূরে চোখে হয়তো হালকা হালকা আসছে। আমরা এখন মানালি শহর থেকে কিন্তু অনেকখানি নিচে নেমে এসেছি, তো এখানেও প্যারাগ্লাইডিং হয়। এখানে প্যারাগ্লাইডিং হয়, রিভার র্যাফটিং হয়, সামনে রিভার র্যাফটিং পয়েন্ট আছে, সেখান থেকে আপনারা যারা রিভার র্যাফটিং করতে চান তারাও ওখানে চাইলে রিভার র্যাফটিং করতে পারবেন। সেই জায়গাটা এলে আমি অবশ্যই দেখাবো। আর দূরে দেখুন প্যারাগ্লাইডিং হচ্ছে। আগের পর্বগুলো দেখে না থাকলে উপরের আই বাটনের লিংক দিয়ে দিলাম, পারলে দেখে নেবেন। আমরা এখন চলে এসেছি হচ্ছে কুলুর রিভার র্যাফটিং পয়েন্টে। এই যে র্যাফটিং বুকিং আছে, এই ভিতর থেকে র্যাফটিং হয়। এই ব্যারিকেড করা আছে, বিভিন্ন এন্ট্রি গেট আছে, ওই গেট দিয়ে ভিতরে ঢুকে সেখানে র্যাফটিং পয়েন্ট আছে, সেই র্যাফটিং পয়েন্ট থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যেখানে হচ্ছে রিভার র্যাফটিং পয়েন্ট, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে র্যাফটিং স্টার্টিং পয়েন্ট। এটা মেন গেট সামনে আছে, সেটা ছেড়ে চলে এসেছি। আর এই নিচে নামলে আপনি এখান থেকে দেখুন প্রচুর বোট রেখে দেওয়া হয়েছে ভিতরে, দেখেছেন প্রচুর বোট। এখন ট্যুরিস্ট নেই বললেই চলে। র্যাফটিং বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে নেবেন। দেখুন প্রচুর বোট রাখা আছে, আর কিছু লোক দেখুন র্যাফটিং করার জন্য নিচে নেমেওছে। আর কিতনা দূরি? 9 কিলোমিটার আগে যাকে গাড়ি উধার সে রেখে পিক আপ করলে। আপনি চাইলে রিভার র্যাফটিং করতে পারেন, এখান থেকে আপনাকে র্যাফটিং শুরু করে দেবে, সামনে নিয়ে যাবে কিছু দূর, তারপর সেখান থেকে আপনাকে ড্রপ করে দেবে, আপনার গাড়ি ওখান থেকে আপনাকে পিক আপ করে নেবে। দেখুন জলের সাথে অনুকূলে রিভার র্যাফটিং শুরু হয়েছে।
আপনারা যারা এসব পছন্দ করবেন অ্যাডভেঞ্চারস, তারা অবশ্যই এখানে আসবেন, রিভার রাফটিং করবেন, অসাধারণ লাগবে। উপর থেকে বোট নামানো হচ্ছে, আরও একদল চলে এসছে রিভার রাফটিং করার জন্য। তো বুকিং হলেই ওই বোট উপর থেকে নিচে নামবে এবং প্যাসেঞ্জারদের নিয়ে তারা চলে যাবে রাফটিং করাতে। আর পুরো রাফটিংটা কিন্তু ভিডিও রেকর্ডিং হবে, সেই ক্লিপেজ ভিডিও রেকর্ডিংটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে এসেছি শাল প্রোডাকশন কাম সেল ডিপোটে, ত্রিশালা শাল ফ্যাক্টরি। তো এখানে ভিতরে ঢুকলে আমি জানতে পারবো যে শাল কীভাবে তৈরি হয়। তা আমি যতদূর বুঝতে পারছি, আমরা যে বাংলায় গ্রাম বাংলায় দেখেছি যে তাঁতের শাড়ি যেভাবে তাঁতের মধ্যে হয় ঠিক ওইভাবেই দেখুন, কিন্তু এই যে শালের ফ্যাক্টরি এটা। তো এই দেখুন, এখানে যেরকম শাড়ির জন্য এরকম সুতোর কাজ থাকে, সুতোর জিনিস, তার মধ্যে এবার মাকু দিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে কিন্তু সেই শাল তৈরি হবে। বিভিন্ন রঙের রং বেরঙের সুতো দিয়ে কিন্তু এই শাল তৈরি হবে। আর এই যে হচ্ছে সেই মাকু, এই মাকুর মাঝখানে এখানে সুতো ঢোকানো হয় রং বেরঙের নিয়ে, তারপরে যখন প্যাডেলে দিয়ে এটাকে ডাইনে বাইরে এরমকে টানতে হয়, নিয়ে শাল মাকু একবার এদিকে যায়, একবার এদিকে যায়, গিয়ে কিন্তু এই শাল বোনানো হোক বা শাড়ি, জিনিসটা কিন্তু একই ধরনের সেইভাবে হচ্ছে। তো আমরা গ্রাম বাংলাতেও দেখেছি, এখানে দেখুন তৈরি হচ্ছে। এখন আমরা উপরে যাব, উপরে গিয়ে দেখি কী ধরনের শাল আছে। শাল ফ্যাক্টরির উপরেই আছে হচ্ছে বিভিন্ন উলেন গার্মেন্টস এবং শালের স্টক। এখানে আপনারা আসলে একবার অন্তত ঘুরে দেখে যেতে পারেন যে কী ধরনের স্টক আছে আর কোয়ালিটি কীরকম। এই কুলুতে ভারত বিখ্যাত শাল কিন্তু প্রোডাকশন হয়। এই কুলুতে উৎপন্ন হওয়া শাল কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে ছড়ানো ছেটানো আছে এবং এইখানকার শাল ভারত বিখ্যাত এবং এর গুণমানও কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে আপনারা এখান থেকে কিছু শাল আপনারা নিজের বাড়ির জন্য বা নিকট আত্মীয়ের জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। হিমাচলের টুপিও কিন্তু এখানে আছে, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন টুপি। আমরা চণ্ডীগড়ের পথে যেতে যেতে সামনে যাব কুলুর বিখ্যাত বৈষ্ণোদেবী টেম্পলে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুলুতে। তো কুলুর রাস্তার পাশে বিয়াস নদীর এখন কন্ডিশন এরকম, আর এই নদীর পাশেই হচ্ছে কুলুর সেই বিখ্যাত বৈষ্ণোদেবী টেম্পল। সেই মহাদেবী তীর্থ বৈষ্ণব মাতা মন্দির কুলু। তো আমরা এই মন্দিরের ভিতরে ঢুকব, তো রাস্তা দেখে শুনে পার হতে হবে। গরমকালে ভোর 4:15 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত, আর শীতকালে ভোর 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর টাইমিংটাও মানে কোন সময়টা সেটাও স্ক্রিনে লেখা আছে। তো আমরা মন্দিরের ভিতরে ঢুকছি এখন। 1966 সালে সেবকদাসজি মহারাজের দ্বারা নির্মিত এই কুলুর বিখ্যাত বৈষ্ণোদেবী টেম্পল। বিয়াস নদীর ঠিক ধারে এবং কুলু ডিস্ট্রিক্টের ঠিক রাস্তার মেন উপরেই কিন্তু হচ্ছে এই বৈষ্ণোদেবী টেম্পল। মাতা সরস্বতী আর দুর্গা, শ্রী
শ্রী বিশ্ব বিরাট দাস রাধাকৃষ্ণ। বাঁদিকে যে নদীতে দেখা যাচ্ছে তার পাশ দিয়ে আমরা এখন যদি বাঁদিকে ঘুরে যাই চলে যাব হচ্ছে মণিকরণের দিকে। তো মণিকরণ আমি যাচ্ছি না এবার, যদি আপনারা আসেন অবশ্যই মণিকরণ আসবেন। আর মণিকরণের ঠিক ডান দিকে দেখি রাস্তা চলে গেছে, এটা হচ্ছে ভন্টার এয়ারপোর্টের দিকে। এটা মণিকরণ যাওয়ার রাস্তা চলে গেলো, আর ডান দিকে যে রাস্তা চলে গেলো এটা ভন্টার। 3 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে টানেলের মধ্যে দিয়ে আমরা চলে এলাম, আর বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখুন রাস্তার কন্ডিশন। আবার একটি সামনে টানেল আসছে, টানেল নম্বর 12। অদূর ভবিষ্যতে এই রাস্তা কিন্তু ত্যাগ হবে এবং উপরে নির্মিত রাস্তা দিয়ে, কিন্তু ফ্লাইওভারের মাধ্যমে যে রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তা দিয়েই অদূর ভবিষ্যতে কিন্তু এই চণ্ডীগড়ের সঙ্গে মানালির যোগসূত্র স্থাপন হবে। পরপর দুটি টানেল একসঙ্গে ক্রস করছি, টানেল নম্বর 12 আর টানেল নম্বর 11। এখন টানেল নম্বর 11 ক্রস করছি। আমরা পরপর দুটি টানেল ক্রস করে ফেললাম, সামনে আরও একটি টানেল আসছে। এই রাস্তা থেকে বাদ দিয়ে উপরে দেখুন আরেকটি হাইওয়ে তৈরি হচ্ছে এবং টানেলের মধ্যে দিয়ে সেটির কাজ কিন্তু চলছে। এত শান্ত নদী, কে বলবে এই নদী আজ থেকে 1.5 মাস আগে এই রাস্তার উপর তাণ্ডব লীলা চালিয়েছে। দেখো রাস্তায় গাড়ির জ্যাম পড়ে গেছে। আমরা মানালি থেকে 86 কিলোমিটার পথ চলে এসেছি। বিয়াস নদীর উপর হচ্ছে পাণ্ড ড্যাম। দেখুন কি অবস্থা গাড়িগুলোর, কাজ করতে গিয়ে বিপদে পড়েছে। এই যে দেখুন, ল্যাম্প পোস্টটা পর্যন্ত পড়ে গেছে। অবশেষে পথ চলতে চলতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এসেছে, আমরা চলেছি চণ্ডীগড়ের পথে। আর কিছুক্ষণের মধ্যে আমরা ঢুকে যাব চণ্ডীগড় রেল স্টেশনে। দীর্ঘ 13.5 ঘন্টার জার্নি কমপ্লিট করে মানালি থেকে রাত 11:30টার সময় আমরা পৌঁছালাম হচ্ছে চণ্ডীগড় স্টেশনে। এই চণ্ডীগড় স্টেশন থেকে আমরা 1-2-3-1-2 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেসের ট্রেন ধরে আমরা পৌঁছাবো হচ্ছে হাওড়া স্টেশন। আজ অর্থাৎ এখন আজ না, আগামীকাল রাত 1:25 এই চণ্ডীগড় স্টেশন থেকে ট্রেন ছাড়বে, আর ট্রেন ঢুকবে হচ্ছে এখানে আগামীকাল, মানে এখন রাত 12টা বাজলে আগামীকাল হয়ে যাবে। তো এখন বাজে 11:30, আর কিছুক্ষণ পরে আগামীকাল হয়ে যাবে, সেজন্য আগামীকাল বলছি। তো আগামীকাল রাত 12:24 ট্রেন এই কালকা থেকে ছেড়ে চণ্ডীগড় স্টেশনে পৌঁছাবে, এবং 1:24 এখান থেকে ছাড়বে হচ্ছে হাওড়ার উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, ট্রেন ছাড়ে হচ্ছে কালকা থেকে রাত 11:55। কালকা থেকে যে ট্রেন ছাড়ে যেদিন 5 মিনিট পরে তার পরের দিন হয়ে যায়। তো ট্রেনের টিকিট কাটবেন যখন সেটা বুঝে শুনে কাটবেন, ডেটটা আপনি কোথা থেকে উঠছেন সেই ডেট হিসেবে কাটবেন, ট্রেন যেন মিস না হয়। প্রচুর লোকে এখানে ভুল করে ফেলতে, তো সেই হিসেবে টিকিট কাটবেন। আর ঠিক 30-40 মিনিট পরে ট্রেন এখানে ঢুকবে, আমাদের ট্রেনের পজিশনে কোচ পজিশনে গিয়ে সেখানে মালপত্রগুলো রাখি, তারপরে ট্রেন ঢুকুক, তারপরে দেখব। 1-2-3-1-2 ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস চলে এসছে চণ্ডীগড় স্টেশনে। এখন বাজে এক্সাক্ট 12:30, ট্রেন চলে এসছে চণ্ডীগড়ে। কালকা মেলের হিরো দেখুন ভেস্টিবিউলের ওখানে দাঁড়িয়ে আছে, হিরো আসছে ট্রেনের জোড়া লাগাতে। চণ্ডীগড়ের কোচ মেন কালকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।
এক্সপ্রেস কালকাতা থেকে ছেড়ে এসেছিল 11:55, চণ্ডীগড়ে ঢুকেছে 12:26, আর চণ্ডীগড়ে কোচ জুড়ে সব কিছু ঠিকঠাক করে ট্রেন ছাড়লো হচ্ছে 1:40। তো এখন আপনাদের কী বলবো, গুড নাইট, হ্যাঁ গুড মর্নিং, সবাইকে গুড নাইট বলে নিজের অ্যাডোটে আপার বার্থে শুয়ে পড়েছি। দেখা হবে কালকে সকালে, ততক্ষণ গুড নাইট, গুড মর্নিং। এখন ঘড়ি কাটার বাজে হচ্ছে সকাল 8, তো রাতে লেট নাইট ঘুম হয়েছে, তো সেই জন্য লেট আর্লি রাইজ হয়নি, লেট রাইজই হয়েছে। এখন ট্রেন আমাদের 1-2-3-1-2 আলিগড় জংশন ঢুকছে, আর কিছুক্ষণের মধ্যে আলিগড় স্টেশন ঢুকবে, তো দেখাচ্ছি আপনাদের। কলকাতা থেকে 393 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে ট্রেন এসে দাঁড়িয়েছে হচ্ছে উত্তরপ্রদেশের আলিগড় জংশন স্টেশনে। আলিগড় জংশনের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 8:33, ট্রেন 10 মিনিট লেটেছে, 8:43 ঢুকেছে। এই ট্রেনের স্টপেজ হচ্ছে এখানে 5 মিনিট, এটা আলিগড়ের 5 নম্বর প্ল্যাটফর্ম। কলকাতা থেকে 471 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে এসে পৌঁছে হচ্ছে হচ্ছে উত্তরপ্রদেশের টুন্ডলা জংশনে। কলকাতা থেকে 703 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে এসে হাজির হয়েছি উত্তরপ্রদেশের কানপুর সেন্ট্রাল স্টেশনে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 15 মিনিট দেরিতে কানপুর স্টেশনে এসে পৌঁছেছে আমাদের 1-2-3-1-2 ডাউন রাতি এক্সপ্রেস। আমার কথা ছিল হচ্ছে 1:45, এখন বেজে 2:08, অর্থাৎ প্রায় 23 মিনিট লেটে ঢুকেছে হচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশনে, আর এটা কানপুর সেন্ট্রাল স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যে ঢুকবে বর্ধমান জংশন স্টেশনে, সেখানে আমরা ট্রেন থেকে নেমে যাব এবং সেখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব বাড়ির দিয়ে। আর আমাদের এই লাহুল স্পিতি পর্ব এখানেই শেষ করছি, খুব শিগগিরই ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ট্যুর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল। আর আমাদের এই ট্যুর পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের পর্বগুলো অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ঘুরতে ভালোবাসি চ্যানেল। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর অবশ্যই ঘুরতে থাকুন।